আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মিশরাইয়ের জোড়ালগঞ্জ ইউনিয়নের 509 বছর পুরনো ছুটিকা মসজিদের ইতিহাস আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। উল্লেখ্য, ছুটিকা মসজিদ উপমহাদেশের বাবরি মসজিদ থেকেও পুরাতন একটি মসজিদ। গৌড়ের সুলতান হোসেন শাহের আমলে পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে উত্তর চট্টগ্রামের শাসনকর্তা লস্কর পরাগল খা এবং তার ছেলে ছুটি খাঁর আমলে তৈরি হয় এটি। প্রাচীন সভ্যতার ঐতিহাসিক নিদর্শন হিসেবে স্থান পেয়েছে মসজিদটি। ঢাকা চট্টগ্রামের পুরনো মহাসড়কের পশ্চিম পাশে স্থানীয় ছুটিকা দিঘির পূর্ব পারে মসজিদটির অবস্থান। উপজেলার জোড়ালগঞ্জ বাজার থেকে মাত্র 500 গজ উত্তরে। গবেষক আহমদ মমতাজের মিশরাইয়ের ইতিহাস, সমাজ ও সংস্কৃতি গ্রন্থ থেকে জানা যায়, গৌড়ের সুলতান হোসেন শাহের আমলে পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে উত্তর চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন লস্কর পরাগল খা, পরে তার ছেলে ছুটি খা। পরাগল খার পিতা রাস্তি খাও গৌড়ের শাসনকর্তা রুকনউদ্দিন বরবাগ শাহের শাসনামলে চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন। পরাগল খা ও ছুটি খাঁর শাসনামলে চট্টগ্রামের শাসনকেন্দ্র ছিল পরাগলপুর। এ সময় এখানে বেশ কিছু দিঘি ও কয়েকটি মসজিদ প্রতিষ্ঠা করা হয়। জানা গেছে ছুটি খাঁ মসজিদের মূল নকশা অনেক দিন আগে ভেঙে পড়েছে, যা পরে নতুনভাবে নির্মাণ করা হয়। তবে মূল মসজিদের বেশ কিছু ছোট পাথর ও শিলালিপি দেখতে পাওয়া যায়। পুরনো মসজিদের কিছু নিদর্শন ধ্বংসাবশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে প্রত্নতাত্ত্বিক বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর কর্তৃক সংরক্ষণ করা হয়েছে। মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত পাথর ও শিলালিপি দেখে বিভিন্ন সময় প্রত্নতাত্ত্বিকবিদরা ধারণা করেছেন পঞ্চদশ শতাব্দীতে এ মসজিদ তৈরি করতে ভারতের রাজস্থান বা অন্যান্য প্রদেশ থেকে পাথর ও অন্যান্য নির্মাণ সামগ্রী আনা হয়েছে। ছুটিকা কর্তৃক এ মসজিদ স্থাপন করা হয় 1515 খ্রিস্টাব্দে। তবে মসজিদটির প্রতিষ্ঠাতা পরাগল খা নাকি ছুটিকা এর কোনো লিখিত সাক্ষ্য প্রমাণ নেই। নির্মাতা যে হন, মসজিদটি অদ্যাবধি 509 বছর ধরে এই অঞ্চলের শাসক ত্রিপুরা ও আরাকানি অপশক্তির বিরুদ্ধে লড়াকু সৈনিক ছুটিকার স্মৃতি হিসাবে টিকে আছে। মসজিদটি ঐতিহাসিক ছুটিকা দিঘির পশ্চিম পারে অবস্থিত। জোয়ালগঞ্জের মধ্যে বেশ কয়েকটি বড় দিঘির দেখা মিলে, এর মধ্যে ছুটিখা, বাবুখা ও পরাগল খা অন্যতম। দিঘিটি ইতিহাসের নীরব সাক্ষীর অন্যতম নিদর্শন। দিঘিটির চারোপার জুড়ে ফলজ বনজ বৃক্ষরাজি দেখা যায়। এই ছিল ছুটিকা মসজিদ নিয়ে আজকে আমার তৈরিকৃত ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা ভিডিওটি দেখেছেন, লাইক কমেন্ট শেয়ার, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশান অ্যাক্টিভ করে রাখুন।